ওইরূপ ছাড়া আমার আর ভালো লাগে না। তুমি পারো তো রাম হয়ে দাঁড়াও, আমি ওই রূপ দেখতেছি। মতুয়া যারা তারা হরিরূপে নয়নি, তারা জানে কৃষ্ণ গৌর হরি এক, কিন্তু ওই রূপটাকে যে ভালোবেসে ফেলেছে ওরা ওই রূপ ছাড়া আর দেখতে চায়। এটা কি তাদের দোষ? এই না জুনে মতুয়াকে বেতাল কাউ কেন? আমি এইটাই তো ভাবে পাই না। আজকের থেকে মানে পূর্ণ মীমাংসা করে গেলাম, যাতে ভেজাল আর না থাকে। আপনি মনে করেন আপনার বাড়িতে দুর্গা আছে, কালী আছে, শিব আছে, কৃষ্ণ আছে, গৌর আছে, হরিচন আছে, সব আছে, সকালবেলা থাল দিতি দিতি মাজা লাগিয়ে যায়, মানে প্রসাদ দিতি দিতি। আর একজন ভক্ত তিনি খালি হরিচাঁদ ঠাকুরকে বসাই পুজো দিচ্ছে। এখন এ এসে ওরে বলতেছে, শালা তোর বিশ্বাস নাই, খালি হরিচাঁদ ছাড়া তুই বুঝিস না, শালার পোড়া কপাইয়ে। আর ও কয় যে শালা তোর বিশ্বাস নাই, আমার বিশ্বাস ঠিক আছে, তোর বিশ্বাস নাই। কি জানিস, একই ব্রহ্ম। আমি জানি আমার হরি কালী, আমার হরি দুর্গা, আমার হরি মনসা, আমার হরি কৃষ্ণ, আমার হরি রাম, আমার হরি গৌর। এই জন্য আমি ওই এক রূপে নয়ন দিয়েছি, আমি জানি আমার হরি সব। আর তোর বিশ্বাস নাই, তুই ভাবিস কৃষ্ণ গৌর নাও হতে পারে, এই জন্য কৃষ্ণের সামনে থাল দিছিস, গৌরীর সামনে দিছিস, হরিচাঁদের সামনে দিছিস, তুই ভাবছিস এই তিনজন আলাদা, এই জন্য তোর বিশ্বাস নাই। আর আমার এক বিশ্বাস, আমি জানি একজন। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে থাল আমি এত গুন্ডা দিতে যাবো কেন? যেই কৃষ্ণ সেই গৌর সেই রাম যদি হয়, তাহলে আমার হরি যদি তাই হয়, এক থাল খাবে তো একজন, আলাদা তো না, খাবে তো একজন। তাহলে থাল তো একজনকে দিলে হয়, এতজনকে দিতে হবে কেন? তার মানে তোমার এখনো বিশ্বাসই জন্মায় নাই যে কৃষ্ণ রাম, রাম হরি, হরি আমার সাথে সাথে, বিশ্বাসই আসে। সনাতন গোস্বামী তো ভাবতে পারতো একটু মনসা পুজো দিই গৌর অবতারে, সনাতন গৌর ছাড়া তার কিছু জানতো না। রূপ গোস্বামী তো ভাবতে পারতো একটু কালী পুজো দিই, পারতো কি না? কেন দিল না? তারা কৃষ্ণ ছাড়া কেন জানতো না? তারা জানে সব কিছুর মূলে আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ পূজা দিলে মনসা পুজো হয়, কালী পুজো হয়, কারণ তাদের আমি মানি না, তার কৃষ্ণ কালী এদের মানি, এরাও জানে, এরাও সবাই আমার হরির সাধনা করে, এরাও কৃষ্ণের সাধনা করে। যিনি কৃষ্ণ সাধনা করেন তার পাশ দিয়ে মনসাকালী এরা ঘুরিয়ে বেড়ায় হরি প্রেম পাবার জন্য। তারা কৃষ্ণ ছাড়া আর কিছু বোঝে নাই, মতুয়ারা তাই হরি ছাড়া আর কিছু বোঝে না। তারা জানে হরি পূজা দিলে সবার পূজা হয়ে যায়, আর যেখানে হরিনাম হয় সবাই সন্তুষ্ট। আপনি মনে রাখেন পুরোহিত দর্পণ, পুরোহিত দর্পণের শেষের দিকে পড়বেন, শেষের পৃষ্ঠা, শেষ পেজের হয়তো দুই একটা পেজ আগেও, অনেকদিন আগে পড়া তো এত পৃষ্ঠা নাম্বার মনে রাখা সম্ভব না, তবে আমার কাছে স্ক্রিনশট মারা আছে, দরকার হলে নিয়ে নেবেন। পুরোহিত দর্পণ, যে পুরোহিত দর্পণ মেনে ব্রাহ্মণরা কাজ করে, কি লিখেছে জানো? যদি আপনার বাড়িতে কোনো শ্রদ্ধার কাজ ব্রাহ্মণ দ্বারা হয়, যা কিছু হোক আপনার সব বিফল হবে, আপনি যা কিছু দান করেন সব বিফল হবে আপনার জীবনে। যদি আপনার বাড়িতে হরি সংকীর্তন না হয়, মিনিমাম সেই বাড়িতে হরিনাম হতেই হবে। হরি সংকীর্তন, হরি শব্দ উচ্চারণ করে যে সংকীর্তন হয় তারে বলে হরি সংকীর্তন। তাহলে মতুয়ারা যে বাউন ছাড়া কাজ করে এটাই ঠিক, এরা ওখানে হরি সংকীর্তন করে, হরি বল হরি বল। মহাপ্রভু কি বলেছিল ব্রাহ্মণ কারে বল, জবান হরিদাসকে দেখাইছিল এই ব্রাহ্মণ, কেন? যে যেখানে ও মুসলমানের ঘরে জন্ম নিল ও একজন ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণ হতে গেলে তার গুণের দরকার। ব্রাহ্মণ গুণের দ্বারা হবে, পৈতান দ্বারা না। হরিচাঁদ ঠাকুর সেই আদর্শ দিয়েছিলেন, মতুয়ারা তাই মানে। স্মৃতি চিন্তামণি গ্রন্থ সেখানে পরিষ্কার বলছে, যদি কোন গোত্রের মানুষ মারা যায়, আপনি যদি কাশ্যপ গোত্রে হন, আপনার কাজ যেন আপনার গোত্রের মানুষ দিয়ে করা হয়, নইলে আপনার কাজ সমাধা হবে না। আমার কাছে স্ক্রিনশট মারা আছে, নিয়ে নেবেন, আমি আসর থেকে বেরিয়ে গেলে নিয়ে নেবেন। আমার কথা ওখানে না, কোন গ্রন্থে কি লেখা,
কথা হচ্ছে এই, আপনি ব্রাহ্মণ তিনি হবেন যিনি নবগুণে গুণী, সমদম তপসৌচ খান্তিরাজ্য বমিবচ জ্ঞানং বিজ্ঞানং মস্তিকম্ব ব্রহ্মকর্ম সমবজম, যিনি নয়খানা গুণের অধিকারী তিনি হবেন ব্রাহ্মণ। তিনি মুসির ছেলে হতে পারেন, তিনি মুসলমানের ছেলে হতে পারেন, তিনি যে কোনো সম্প্রদায় হতে পারেন। এইটি মহাপ্রভু দেখাইছিলেন, মতুয়ারা তাই মেনে চলে, মতুয়ারা তাই করে। পুরোহিত দর্পণ, যে পুরোহিত দর্পণ মেনে ব্রাহ্মণরা কাজ করে, সেখানেও লেখা আছে কোনো বাড়িতে কেউ মারা গেলে যা কিছু দান যজ্ঞ যা হোক সব বিফল হয়, যদি সে বাড়িতে হরিনাম সংকীর্তন। এই জন্য আমি একটা গান লিখেছিলাম যে মতুয়া ধর্ম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সব সনাতন ধর্মের মূল সূক্ষ্ম তত্ত্ব মতুয়ার মধ্যে, এটা একমাত্র তার নিদর্শন। এই জন্য আমার একটা গান আছে না, বিশ্বব্যাপী দিন মতুয়া হবে এই আমার আত্মবিশ্বাস, বিশ্বব্যাপী দিন মতুয়া হবে এই আমার আত্মবিশ্বাস, একদিন সবাই গাইবে হরি চাঁদের গান, সবাই গাইবে হরি চাঁদের গান, একদিন সবাই গাইবে গুরু চাঁদের গান, বিশ্ব হবে হরিদাস, বিশ্ব একদিন মতুয়া, ধ্বনি বলুন ধ্বনি, হরি বল হরি বল, হরি বল, বিশ্ব একদিন মতুয়া হবে চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, যেথায় নাই কোন সুচা সুস, কোন সুষমার্গ মতো ধর্মে নেই। এই যে মায়েদের রজশালা, গোপাল সাধুরী স্ত্রীর রজশালা হলো, ওরা কান্দি গেল, ঠাকুরকে পুজো দিল, ডেকে পাঠালো, কয়েকজন মেয়ে ছেলে গিয়ে বলল কি, ও মা বাবা গুরু স্যার তোমার বাবা কিন্তু আর ওরা কান্দি নাই। কয়ে যে কেন? কয়ে যে ওই বিটির রজশালা হয়েছে, ওই অবস্থায় তোমার বাবার পুজো দিছে। এই গোপাল সাধুর বৌরি ডাক দে, হ্যাঁ এদিক, হ্যাঁ তুই এই অবস্থায় আমার বাবার হুজো দিলি কেন? কয় যে কেন, কি হয়েছে? আমার বাবা আর এই জায়গা আছে? কোথায় চলে গেছে আমার বাবা? এইভাবে তুই হুজো দিলি কেন? গোপাল সাধুর বউ কয়েছে, আমার দেহে যে তিনটে দিন এই অবস্থা হলে তোমার বাবাকে পাওয়া যাবে না, তাহলে তুমি চিরদিনের মতো এইটা বন্ধ করে দাও, আমি তোমার বাবাকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারি না। আচ্ছা বাবা, তুমি যে রজশালাকে খারাপ ভাবছ, আমার যদি এই রজশালা না হতো তোমার দাদু ভাই তো হতো না, আর তোমার দাদু ভাই যদি না হতো আমার সবাই হাট করিয়ে বলতো। একটা নারীর কাছে রজশালা হচ্ছে পবিত্রময়, একটা মেয়ের যদি রজশালা না আসে সে পবিত্রতা হয় না এবং সে মাতৃত্বের অধিকার কোনোদিন পায় না। এবং পাশ্চাত্য দেশে যেদিন কোনো মেয়ের নূতন রজশালা হয় সেই দিনে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে, তারা মানুষকে জানায় যে আজকের থেকে আমার মেয়েটা মা হওয়ার অধিকার পেল। একটা মেয়ের যদি রজশালা না হয় সে জীবনে মা হতে পারে না। আপনি বলেন গুরুজান, আমার যদি রজশালা না হতো আমি মা হতে পারতাম না, এটা আমার কাছে পবিত্র না অপবিত্র? গুরু সেন ঠাকুর বলে, মা আমি কিছু কই নাই, ওই বিটি রে আমার শাসাইছে। গুরু সেন ঠাকুর বললেন, মা মন যদি ঠিক থাকে পায়খানার মধ্যেও আমার বাবা থাকে, সর্বস্কলিতম ব্রহ্ম। আচ্ছা এটা পায়খানার মধ্যে যে কীটটা চলে ওকার দ্বারা চলে, পায়খানার মধ্যে যে পোকাটা চলে ওই পোকাটার মধ্যে একটা আত্মা আছে, আত্মাটা কার? পরমাত্মার দ্বারা আত্মার সৃষ্টি, তাহলে ওই আত্মাটা ওই পোকাটাই চালায়, ওর মধ্যে কে আছে? ভগবান আছে।
এই জন্য প্রহ্লাদকে বলেছিল, ফটিকের স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে। প্রহ্লাদ বলেছিল, ক্ষুদ্র থেকে অণু, অণু থেকে পরমাণু, এমন কোন বস্তু নেই যে তার মধ্যে আমার ঈশ্বর নেই। বিচরণ কর্তা পায়খানা নিয়ে ঘুরে বেড়াতো, গুরু চান্টা গুরু পাশে এসে দাঁড়াতো, বিচরণ কত কি বাবা আমার গায়ে গুরগন্ধ, কয়েছে তোর গুরগন্ধ লিও আমার যে ভালো ঠাই। এই বাবা পায়খানার মধ্যে দাঁড়ালো ভগবান আসে যদি কারো চরিত্র পবিত্র থাকে, আর গঙ্গা জলে দাঁড়ালেও ভগবান আসে না যদি কারো চরিত্র পবিত্র না থাকে। হাজার গঙ্গা জল ঢেলে যদি ভগবান পাওয়া যেত তাহলে গঙ্গার পাশে যে কটা ওরা তো প্রতিদিন স্নান করে, ওরা ভগবান ফাঁসাই বাদ পাইবে না। মানুষের আগে বিশুদ্ধতা হচ্ছে তার চরিত্র। সাধু বেশ ধরলাম, ভিতরের মাল ঠিক নাই, অভ্যেসে কাজ হয় না রে বাবা, চরিত্র খানা আগে পবিত্র থাকা চাই। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখেছিলেন, যার চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেশে তার হরির অভাব কিসে। একদম ছাসা মতবাদ, এর মধ্যে কোন ভেজাল নাই, মতুয়া মতবাদ একদম ছাচ্চা মতবাদ, পারফেক্ট টু পারফেক্ট। আর এইটাই মহাপ্রভুর মতবাদ ছিল। অনেকে বুঝতে পারলো না, তাই মহাপ্রভু হরি হয়ে সেইটা পুনরায় প্রকাশ করলেন। কিছুটা কাজ বাকি ছিল, যে কাজটা হচ্ছে নিজে আচরিয়া ধর্ম শেখানো।